কি হয়েছে ঘটনাটা? ঘটনা, আমরা গোবিন্দপুর গ্রামের সকল এখানে মহিলারা আগত হয়েছি, কারণ গত 14ই মার্চ আমাদের গ্রামেরই বাসিন্দা শ্রীযুক্ত তাপস দাসের স্ত্রী শ্রীমতী সংহিতা সরকারের উপর একটা প্রাণঘাতী হামলা হয়। হামলার মূল কারণ আমরা এখনও পর্যন্ত জানিনি, তবে আমরা যখন আজকে এসপি স্যারের সাথে কথা বলি, উনি বলেন যে ওনাকে ইনভেস্টিগেশন করার পর জানা যায় যে হামলাকারী একটা বাজে উদ্দেশ্য ছিল, এবং বাজে উদ্দেশ্য যেহেতু সফল হয়নি, সেই জন্য যাতে মহিলা নাম বা কোনোরকম পরিচয় না দিতে পারেন বাকি গ্রামবাসীদের বা থানাতে, সেই জন্য ওনাকে প্রাণে মারার একটা উদ্দেশ্য নিয়ে এই হামলা করা হয়। এবং উনি এটাও বলেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই ওনাকে কোর্টে জারি করা হবে, এবং কোর্টে যদি আমরা সঠিকভাবে সাক্ষী দিতে পারি তাহলে আসামির দশ বছরের জন্য জেল কারাদণ্ড রাখা হবে। এবং বাকি এটাও বলা হয়েছে, আমরা বলেছি যে এই আতঙ্কায় আমাদের গ্রামবাসীর সকলই আতঙ্কিত, এবং ওনাদের সন্তানরা এখনও বাড়িতে ফিরতে পারেনি, সেই আতঙ্কা যাতে কেটে যায় সেই আতঙ্ক কাটানোর জন্য উনি এটাও আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে ইলেকশনের পর একটা মিটিং ডাকা হোক এবং উনি সেখানে উপস্থিত থাকবেন, এবং আসামির সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাদেরও যাতে খুব তাড়াতাড়ি শিগগির কারাগারে আনা হয় এবং তাদের আইনের আওতায় আনা হয় সেই দিকে নজর রাখার জন্য উনি পদক্ষেপ নেবেন, এটাও আমাদের আশ্বাস দিয়েছেন। তো আগামী কবে নাগাদ হয়েছিল এই ঘটনাটা? গত 14ই মার্চ। আর যে হামলা করেছিল তাকে কি পুলিশ আটক করেছে? হ্যাঁ হ্যাঁ, ওনাকে সেই দিনই রাত্রিবেলা আইনের আওতায় নেওয়া হয়, কিন্তু ওনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেটা এখনও জানা যায়নি বা ওদেরও ধরা যায়নি এখন। যে হামলা করেছিল ওনার নামটা কি? নলিনীকান্ত সিংহ। আর বাড়ি কোথায় ওনার? বাড়ি ওনার বাড়ির আশেপাশেই বাড়ি, গোবিন্দপুর গ্রামেরই।